দেখেন বিয়াস, আমার হাতে যে ক্যাপাসিটরটা আছে এটা হচ্ছে যায় 2.5 ক্যাপাসিটর, কিন্তু আমরা মেজার করি যখন দেখি এটা হচ্ছে যায় 3.6 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। তাহলে এটা কেমন হয় আপনি বলুন, যে আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম একটা 2.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আর সেটা হয়ে গেছে 3.6 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, তাহলে এটা কেমন না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা মূলত ক্যাপাসিটর নিয়ে। তো আমরা বাসা বাড়িতে সাধারণত সিলিং ফ্যান অথবা পানি উত্তোলনের জন্য মোটর ব্যবহার করে থাকি। তো আপনারা সবাই জানেন সিলিং ফ্যান আর মোটরে একটি ক্যাপাসিটর লাগানো থাকে। তো মাঝে মধ্যে এই ক্যাপাসিটরগুলো নষ্ট হয়ে যায়, তো আমরা এটা বাজার থেকে একটা নতুন ক্যাপাসিটর নিয়ে আসি, এটা রিপ্লেস করে দিই। তো আমরা কি যে ক্যাপাসিটরগুলো দোকান থেকে কিনে নিয়ে আসতেছি, তো আমাদের ওই ক্যাপাসিটরের যে গুণাগুণ ওটা আদৌ কি ঠিক আছে, আমরা কি কখনো পরীক্ষা করে দেখেছি? হয়তো অনেকে দেখেছি, অনেকে দেখি নাই। তো অনেক সময় কি হয়, আপনার একটা যেমন একটা 2.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর নিয়ে আসলেন, সেটা আপনি যদি পরীক্ষা করে দেখেন, দেখা যাচ্ছে ওখানে 3.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। তাহলে কি হবে, আপনার ফ্যানটা হয়তো জোরে ঘুরবে, তখন হচ্ছে আপনার ফ্যানের ক্ষতি হতে পারে। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার 3.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর নিয়ে আসছেন, এটার মেজার করে দেখলেন এটা হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। তাহলে কি হবে, আপনার ফ্যান ঠিকঠাকভাবে কাজ করবে না। যেখানে দেখা যাচ্ছে ক্যাপাসিটর 1 বছর যাবে, সেখানে দেখা যাচ্ছে 6 মাসের মধ্যে আপনার ক্যাপাসিটর ড্যামেজ হয়ে গেছে। তো এইসব সমস্যার সমাধানের জন্য আপনাকে অবশ্যই ক্যাপাসিটরকে পরীক্ষা করে নিতে হবে, আপনার সঠিক মানের ক্যাপাসিটর লাগাতে হবে। আপনাকে যখন কিনবেন তখন যাচাই বাছাই করে নিতে হবে যে আপনার যে ক্যাপাসিটরটা কিনতেছেন এটার যে ভ্যালু থাকার কথা, কোয়ালিটি, ওই কোয়ালিটি আদৌ ঠিক আছে কিনা, নাকি ড্যামেজ হয়ে গেছে অথবা আপনাকে ভুল কোনো ক্যাপাসিটর দিচ্ছে। এই জন্য আপনাকে অবশ্যই এটাকে পরীক্ষা করে নিতে হবে। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটি ক্যাপাসিটর পরীক্ষা করে দেখবেন তার গুণাগুণ ঠিক আছে কিনা। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন। তো ভিউয়ার্স দেখুন, আমার এখানে অনেকগুলো ক্যাপাসিটর আছে। এখন আজ আমি আপনাদেরকে এই ক্যাপাসিটরগুলো পরীক্ষা করে দেখাবো যে আমার এখানে এটার গুণাগুণ ঠিক আছে কিনা। তো এটা পরীক্ষা করার আগে আমি কিছু কথা বলে নিই। আপনারা জানেন ক্যাপাসিটর হচ্ছে একটি এনার্জি স্টোর, অর্থাৎ একটি কলসির মধ্যে আমরা যেরকম পানি স্টোর করে রাখি, আর এই ক্যাপাসিটরও তার আমাদের ইলেকট্রিক যে এনার্জি আছে ওটা এই ক্যাপাসিটরের মাধ্যমে স্টোর করে রাখে। তো এটা মূলত একটা কলসিও ধরতে পারেন। আর এই ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড। আপনার আমরা সাধারণত বাসা বাড়িতে যে ফ্যানগুলো ইউজ করি, সিলিং ফ্যান অথবা টেবিল ফ্যান, ওখানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড থেকে আপনি 3.5 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটর ইউজ করে থাকি। আর আমরা বাসা বাড়িতে যে পানি উত্তোলনের জন্য যে মোটরগুলো ইউজ করে থাকি ওটা হচ্ছে যায় 10 মাইক্রোফ্যারাড থেকে আপনার 60 মাইক্রোফ্যারাড পর্যন্ত আমরা ক্যাপাসিটর ইউজ করে থাকি। এটা নির্ভর করে সম্পূর্ণ মোটরের উপরে, মোটরের সাইজের উপরে। মোটরের সাইজ যত বড় হবে ক্যাপাসিটরের সাইজও তত বড় হবে। তো আমার এখানে যে ক্যাপাসিটরগুলো আছে, তো এগুলো আমি এখন আপনাদেরকে কীভাবে মাইক্রোফ্যারাড টেস্ট করতে হয় ওটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন, আমার হাতে একটা সিলিং ফ্যানের ক্যাপাসিটর আছে। দেখুন এখানে লেখা আছে 2.5 মাইক্রোফ্যারাড। এখন আমাকে এটা মেজার করার জন্য একটা মাল্টিমিটার ইউজ করতে হবে। দেখুন আমি এই মাল্টিমিটারটা নিলাম,
এটা আমি এখন সেট করব। তো এই মাল্টিমিটারের আমাকে প্রথমে প্রায়োরিটি সেট করতে হবে। দেখেন আমি এই হলুদ দাগে এখানে ওমস আছে, রেজিস্ট্যান্স আছে, তারপরে সাইলেন্স ভাইব্রেটর আছে, তারপর হচ্ছে এখানে একটা ক্যাপাসিটির চিহ্ন আছে। তো ওখানে চিহ্ন করলে আমাকে এখন সিলেক্ট করে দিতে হবে ফ্যারাডে। এই দেখেন এখানে ফ্যারাড উঠছে। তো আমি এখন এটা টেস্ট করব। দেখুন মাল্টিমিটারের দুইটা স্টিক আছে, তো এটা হচ্ছে যায় পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আপনারা ফেজ নিউট্রালও বলতে পারেন অথবা প্লাস মাইনাসও বলতে পারেন। তাহলে লালটা হচ্ছে যে প্লাস আর কালোটা হচ্ছে যায় মাইনাস। তো এখন আমাকে ক্যাপাসিটার মেজার করার জন্য আমাকে হচ্ছে যায় ক্যাপাসিটার দুই মাথায় দুইটা ধরতে হবে। দেখেন আমি ক্যাপাসিটারের এক মাথায় লালটা ধরলাম আর এক মাথায় কালোটা ধরলাম। আপনারা একটু ডিসপ্লেতে লক্ষ্য করুন। দেখুন ডিসপ্লেতে লক্ষ্য করলে আপনি পাবে হচ্ছে যে 3.6 ক্যাপাসিটর মাইক্রোফ্যারাড। দেখেন 3.6 মাইক্রোফ্যারাড, কিন্তু আমাদের এখানে গায়ে লেখা আছে 2.5 মাইক্রোফ্যারাড। আপনারা যদি একটু খেয়াল করেন, দাঁড়ান, দেখুন এখানে লেখা আছে যে 2.5 মাইক্রোফ্যারাড, কিন্তু আমরা এটা মেজার করে পেলাম 3.5 মাইক্রোফ্যারাড। তাহলে আপনারা বলুন এই ক্যাপাসিটরের যে গুণাগুণ ওটা কি আদৌ ঠিক আছে? অবশ্যই নাই, কারণ হচ্ছে যে আমার যে প্যানে লাগাতে হবে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, সেখানে যদি আমি এটার ভিতরে যদি 3.5 মাইক্রোফ্যারাডের অথবা 3.6 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর যদি আমি লাগাই দিই, তাহলে আমার ফ্যানটা কি ক্ষতি হবে না হবে না, এটা আপনাদের কাছে কোশ্চন। তো চলুন আমরা পরবর্তীতে আরেকটা মেজার করে দেখি। দেখুন এখানে লেখা আছে যে 20 মাইক্রোফ্যারাড। এখন আমরা মেজার করলে বুঝতে পারবো এটা কত মাইক্রোফ্যারাড আছে। আপনি একটু লক্ষ্য করুন, হ্যাঁ এটা প্রায় কাছাকাছি 20.3। তো এই ক্যাপাসিটরটা মোটামুটি ভালো, যেহেতু এটা 20 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর, এটা আমরা 20 পেয়েছি। তো চলুন আরেকটা ক্যাপাসিটর টেস্ট করি। তো দেখুন এটা হচ্ছে যে 60 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর। আপনারা একটু দেখুন এখানে 60 মাইক্রোফ্যারাড লেখা আছে। তো এটাও আমরা আগের মতো মেজার করব, একটা এখানে একটা এখানে, দুই মাথা দুইটা ধরবেন। হ্যাঁ একটু ওয়েট করেন, ওয়েট করলে বেলুটা আসবে, এখনো আসেনি, এখন আসছে। এখানে দেখুন 49.8। তো আমার এখানে লেখা আছে যে 60 মাইক্রোফ্যারাড, তো এটাও এখানে প্রায় 11 মাইক্রোফ্যারাডের মতো কম। তো আপনি যেখানে 60 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগবে, যে মোটর 60 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর লাগাবেন, ওখানে 49 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগালে আপনার কি ক্ষতি হবে না না হবে, এটা আপনারা একটু ভেবে দেখুন। অবশ্যই আপনাকে সঠিক মানের ক্যাপাসিটর লাগাতে হবে, কারণ না হলে আপনার দেখা যাচ্ছে যে কম মানের ক্যাপাসিটর লাগালে আপনার মোটরে প্রেশার হতে পারে, আপনার ক্যাপাসিটর যদি লোড ক্ষমতা না নিতে পারে তখন আপনার ক্যাপাসিটর আবার ফুরে যেতে পারে। তো আবার আমাদের আরেকটা আছে, ওটাও আমরা টেস্ট করি। দেখুন এখানে লেখা আছে 31.5 মাইক্রোফ্যারাড। তো এটা হচ্ছে যে ফেডোলা কোম্পানি, আমি
একটু দেখি। আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন এখানে দেখুন 29.7, অর্থাৎ তারপর আপনার 2-এর মতো কম, তারপরে মোটামুটি চলে আর কি। কিন্তু এই ক্যাপাসিটারটা একেবারে চলে না, কারণ এটা প্রায় 11 মাইক্রোফ্যারাডের মতো কম। তো আপনারা যখন বাজার থেকে ক্যাপাসিটর ক্রয় করবেন, অবশ্যই যাচাই বাছাই করে পরীক্ষা করে আপনারা ক্যাপাসিটরগুলো ক্রয় করবেন, কারণ আপনারা তো বুঝতে পাচ্ছেন যদি আপনার ক্যাপাসিটর যদি মান যদি না ঠিক থাকে তাহলে আপনার মোটর অথবা ফ্যানের ক্ষতি হতে পারে, আপনার ঠিকভাবে চলবে না, অথবা দেখা যাচ্ছে কম মানের ক্যাপাসিটর নিলে আপনার আবার ক্যাপাসিটর ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, আবার যদি আপনি বেশি মানের ক্যাপাসিটর নেন তাহলে আপনার মোটর উপরে অনেক প্রেশার পড়ে, তখন আপনার মোটরের কয়েল জ্বলে যেতে পারে। তো আপনারা অবশ্যই অবশ্যই ক্যাপাসিটর যাচাই করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম ক্যাপাসিটর মেজার করে, আপনারা দেখলেন যে ক্যাপাসিটর গায়ে যে ভ্যালু দেওয়া আছে ওটা মেজার করে পাওয়া যাচ্ছে না। তো এটার বিভিন্ন রিজন আছে, একটা রিজন হচ্ছে যে এই ক্যাপাসিটরগুলো হয়তো অনেক দিন ধরে স্টকে আছে যেটার মেয়াদ চলে গেছে, অথবা এটার কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে। তো ওই ড্যামেজ হওয়ার কারণে আপনার ক্যাপাসিটরের যে ভ্যালু থাকার কথা ওই ভ্যালু দেখাইতেছে না। আর একটা রিজন হতে পারে যে যেটা আমরা ছোট ক্যাপাসিটরটা মেজার করলাম ওখানে হতে পারে যে এটা 3.5 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, কিন্তু এটা ভুলে আপনি 2.5 মাইক্রোফ্যারাড ওরাই স্টিকার মেরে দিয়েছে। তো আপনার যদি এটা পরীক্ষা করে যদি না ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ফ্যানের অনেক স্পিড অনেক বেশি, এমনকি আপনার ফ্যানের কয়েলের উপরে প্রেশার আসতে পারে। দেখা যাচ্ছে আপনার কয়েল 1 বছর লাস্টিং করার কথা, সেখানে আপনার 6 মাসের মধ্যে কয়েল পুরি নষ্ট হয়ে গেছে। তা আপনি যদি সঠিকভাবে ক্যাপাসিটি যদি ইউজ করতে পারেন তাহলে আপনার মোটর বলেন ফ্যান বলেন আপনি অনেক দিন লাস্টিং করবে, খুব সুন্দরভাবে চলবে। তো অবশ্যই আপনারা ক্যাপাসিটর কেনার আগে পরীক্ষা করে নেবেন, বুঝতে পাচ্ছেন পরীক্ষা না করলে কি হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে আমরা কী ধরনের ভিডিও নিয়ে আসবো।